টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয়ে গেছেন বাড়ির বড় ছেলে। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে মেলেনি সন্ধান। নিখোঁজ না অপহরণ সেই নিয়ে ধন্দে রয়েছেন বাবা মা আত্মীয় স্বজনেরা। অবশেষে থানার দ্বারস্থ হয়েছেন দম্পতি। মালদার চাঁচল এক নম্বর ব্লকের মহানন্দপুর গ্রামের দিনমজুর গয়া দাসের দুজন পুত্র সন্তান। তাদের মধ্যে বড় ছেলে 14 বছরের দেবদাস স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণীতে পাঠরত। টিউশনি নাম করে বাড়ি থেকে বেরোলো। বাড়ি থেকে বেরোবার পর থেকে আমরা ভাবছি 9টার সময় বাড়িতে ফিরে থেকে স্কুলে যাই। স্কুল থেকে আমরা ওটা স্কুলেরই ভাবছি। স্কুলে মাস্টারকে ফোন করলাম, স্কুলে মাস্টার বলছে কি স্কুলে আসেনি। তারপর থেকে আমরা খোঁজাখুঁজি তদন্ত আরম্ভ করলাম। বলছি কী মনে হচ্ছে, আপনার ছেলে কি অপহরণ হয়েছে? আমরা কিছু বলতে পারছি না কি হয়েছে। কোনো ফোন টোন এসেছিল অচেনা নাম্বার থেকে? না। কোথাও কি চলে গেছে, আত্মীয়র বাড়িতে খোঁজ নিয়েছিলেন? খোঁজ নিয়েছি, সব জায়গায় খোঁজ নিয়েছি। আচ্ছা, ও কি বাড়িতে থাকাকালীন কি কোনো জেদ বা বায়না করেছিল কিছু? না। মোবাইল ফোন কিনে দেওয়া বা অন্য কিছু? না, কিছু জেদ করেনি বাড়িতে বলেও না। বা আপনাদের সাথে কোনো অশান্তি ছিল কি? না। কি মনে হচ্ছে আলটিমেট মানে কোথায় যেতে পারে? আমি ভাবতে পারছি না কি কোথায় যেতে পারে। আরে কোথায় এসেছেন? আমি থানায় এসেছি অভিযোগ করতে। করলেন? ড্যাডি করলেন? করলাম। কি চাইছেন আপনি? আমরা বাচ্চাকে চাইছি খুঁজে। কত বছর বয়স আপনার ছেলে? কিসে পড়ে? 8 এ। কোন স্কুল? মলিকপাড়া। বন্ধুদের মধ্যে কোনো অশান্তি বা বন্ধুরা কি বলছে? ওর বলছে কি আমি জানি না, আমাদেরকে কিছু বলেনি। আটই সেপ্টেম্বর সকালে গ্রামেরই অদূরে টিউশন পড়তে যায়। পরিবারের সদস্যরা জানান টিউশন থেকে আর বাড়ি ফিরে আসেনি। বাবা গয়া দাস জানান কেন এমন হলো তারা বুঝতেও পারছেন না। 8 তারিখে সকালে 8টার সময় প্রাইভেট গেছিল, প্রাইভেট থেকে স্কুল যায়, স্কুল থেকে যায়, স্কুল থেকে ওখান থেকে খুঁজে পাচ্ছি না। বলছি এটা 8 তারিখে? এটা 8 তারিখে। তো বলছি কি পরনে কি ছিল আপনার ছেলে? পরনে ছিল বাড়িতে যখন বেরো স্কুল ব্যাগ ছিল, গ্রিন প্যান্ট আর টি শার্ট ছিল। আচ্ছা, বলছি তারপর কি হলো? তারপর থেকে খোঁজাখুঁজি করছি, খুঁজে পাচ্ছি না। কি মনে হচ্ছে, ছেলে কি চলে গেছে না অপহরণ করা হয়েছে ছেলেকে? ছেলেকে অপহরণ তো না বলতে পারছি, কোথায় গেছে, নিখোঁজ ছিল। বলছি ছেলে যে নিখোঁজ, কোনো মুক্তিপণ বা ফোন টোন কোনো এসেছিল কিছু? না, ফোন টোন কোনো আসেনি। অচেনা নাম্বার থেকে ফোন আসেনি? কোনো আসেনি। তো বাচ্চা কোথায় এসছে? আমি এখন থানায় এসেছি। অভিযোগ করলেন? অভিযোগ করলাম। কি চাইছেন আপনি? আমি ছেলেকে চাই। সোমবার চাঁচল থানায় লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবুসিংহ আনন্দবার্তা।